আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস আজকের ভিডিও আরও একটা মিনি ব্লগ শেয়ার করতে চাচ্ছি আজকের ভিডিও থাকছে গোল ফল নিয়ে গোল ফল কিন্তু অনেকেই চেনে আবার অনেকেই চেনে না তো গোলফলের সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি থাকছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা অনেকে এটাকে আবার নিপা পাম নামেও চিনে থাকে তো গোল ফলটা কিন্তু একটা সুন্দরবনের ফল সচরাচর এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে সুন্দরবন এলাকা এই এলাকাগুলোই এই ফলটি বেশি পাওয়া যায় আর সুন্দরবনের আশপাশের অঞ্চলে কিন্তু এগুলো পাওয়া যায় আর আজকে এখানে অনেকগুলো গোলফলের ফলের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাসায় গাছ রয়েছে তো সেখান থেকেই পেরে আনা আর গোল মধ্যে যে গোল ফলগুলো একটু জালি রয়েছে সেগুলোই খেতে কিন্তু বেশি মজা লাগে প্রথমে এরকম একটা কাঁদি কেটে এনে এরপর এখান থেকে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিতে হয় প্রথমে একটা গোল ফল কেটে কিন্তু রেখে দেওয়া হচ্ছে আর এরপর আরও একটা গোল ফল কেটে নিচ্ছে আর এটা কিন্তু পারার আগেই গাছ থেকে চেক করা হয়েছিল যে এটা শক্ত নাকি জালি জালিগুলোই কিন্তু গাছ থেকে পেরে আনা হয় শক্তগুলো আনা হয় না তো গ্রামের বাড়িতে যে সবাই কিন্তু এরকম আনন্দ করেই একরকম গোল ফল কেটে খাওয়া হচ্ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি গোলফলের ফলের কিন্তু আবার অনেক উপকারও রয়েছে আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন আবার অনেকেই কিন্তু এই গোল ফল একটা একটা দশ টাকা করে বিক্রির হয় মাঝে একটা ভিডিও দেখেছিলাম তো এখানে প্রথমে সবগুলো গোল ফল এভাবে কেটে নেওয়া হবে এরপর গোলফল থেকে যে ভিতরের আঁশ রয়েছে সেগুলো কিন্তু বের করা হবে আর খুব নিকট থেকে একটু ভালোভাবে দেখিয়ে দিই এর ভিতরের আঁশগুলো দেখতে ঠিক কেমন একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা যে তালেরাঠি বলে না ঠিক সেরকম দেখা যাচ্ছে অনেকটা তবে এর ভিতরের যে ফাঁকা অংশটা এখানে কিন্তু নরম মিষ্টি পানি থাকে তবে সেটা খেতে খুবই ভালো লাগে এরপর প্রথমে এভাবে গোল সব কেটে নেওয়া হচ্ছে আর আমি আপনাদের দেখিয়ে দিব এখান থেকে গোলফলের যে ভিতরের যে আঁশ অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠিয়ে গোলফলের ফলের কাঁদি থেকে কিভাবে গোল ফল সারাতে হয় এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা গোল ফল সারাতে অনেক কষ্ট হয় এরপর যখন একটা সারানো হয়ে যায় একে একে করে এভাবে টান দিলেই কিন্তু সবগুলো গোল ফল হাতে চলে আসে আর যে ছোট ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর ভিতরে কিন্তু আঁশ নেই মোটা যে একটা একটা ফল এই মোটা ফলের ভিতরে আঁশগুলো কিন্তু রয়েছে আর এখানে কিন্তু অনেকগুলা গোলের কাঁদি রয়েছে সর্বপ্রথম একটা কাঁদি এখান থেকে কাটা হচ্ছে আর অনেক সহজেই কিন্তু হাতে চাপ দিলে এভাবে চলে আসে ফলগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর তাই না আর আপনারা কেউ এই গোল ফল খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের এলাকায় এই গোল ফল রয়েছে কি না আর কেউ এটা দেখছেন কি না আগে থেকে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আজকে ঠিক এতগুলোই গোল ফলের কাঁথি কাটা হয়েছে তবে এখান থেকে আজকে একটা কাঁথি থেকেই ভিতরের আঁশগুলো বের করা হচ্ছে তো আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি একটা গোল ফল নিয়েছি আর ঠিক এরকম একটা চামচের সাহায্যে হালকা করে একটু চাপ দিলে কিন্তু এটা উঠে আসে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই কিন্তু আমি উঠিয়ে ফেলেছি আর আরও একটা এখানে চাপ দিচ্ছি এটা কিন্তু এইভাবে উঠে আসছে গোলফলের ভিতরে যে নরম শ্বাস এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত খেতে হয় তো একে একে করে এখানে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম যে এটার ভিতরে কিন্তু বেশ কিছুটা পানি রয়েছে তো এই পানিটার রসালোভাব আর এই শ্বাসগুলোই কিন্তু খেতে বেশি মিষ্টি লাগে আর গোল ফল কাটার সময় একটু খেয়াল রাখতে হয় এটা কিন্তু হাতে অনেকটা কষ হয়ে যায় আবার জামা কাপড়ও লাগলে কিন্তু এটা আবার দাগও হয়ে যায় তো এখানে একটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি উঠিয়ে নেওয়ার পর ঠিক এরকম তো একে একে সবগুলো আমি উঠিয়ে নিব আর এখান থেকে আজকে ভিডিওটা শেষ করে দিব। আর আরও একবার আপনাদের এখান থেকে কয়েকটা গোলফলের ফলের কাদি সহ গোল ফল দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে ঠিক কেমন লাগে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনাদের এলাকায় এই গোলফল রয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই জানাতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকবে